নমস্কার বন্ধুরা আমি অন্বেষা চক্রবর্তী লাইভ নিউজ ইন্ডিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের কাছে কিছু আপডেট নিউজ নিয়ে আমি আবারও চলে এসেছি রাজ্যে কোভিডের বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল তিরিশে আগস্ট পর্যন্ত নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আগের ঘোষণা অনুযায়ী যে যে ক্ষেত্রে ছাড় ছিল সেগুলোই থাকবে লোকাল ট্রেন এখনও চালু হচ্ছে না লোকাল ট্রেন কেন চালু হচ্ছে না অনেকেই প্রশ্ন তুলেছেন একদিন সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী নবান্নে তিনি জানালেন অনেকেই বলছে ট্রেন কেন চালু হচ্ছে না জানি অনেকেরই কষ্ট হচ্ছে কিন্তু টিকাকরণ আরও একটু সম্পন্ন হলে তবেই ট্রেন চালানোর ঝুঁকি নিতে পারবে সরকার গ্রামেগঞ্জে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে পঞ্চাশ শতাংশ সম্পূর্ণ হলে ট্রেন চালানোর অনুমতি দিতে পারেই সরকার আপনাদেরকে আর একটা খবর জানিয়ে রাখি যেটা রাত নটা থেকে ভোর পাঁচটা অবধি নাইট কারফিউ ছিল সেটি এখন এগারোটা থেকে ভোর পাঁচটা অবধি সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে আজকের খবর এখানেই শেষ দেখা হবে পরবর্তী খবরে আমার ভিডিও এবং আবার খবর যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর কতটা প্রয়োজনীয় আর আমাদের খবর আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নমস্কার